রাজধানীর মতিঝিল থেকে এক নারীর মরদেহ উদ্ধার করেছে পুলিশ। তাদের ধারণা, ওপর থেকে লাফিয়ে পড়ে আত্মহত্যা করেছেন ওই নারী। নিহত নারীর স্বামী পুলিশ কনস্টেবল মতিঝিলের এজিবি কলোনির একটি ভবনের নয় তলার পরিবারের সাথেই থাকত। নিহত পিঙ্কির মা জানান, দীর্ঘদিন ধরে মানসিক সমস্যায় ভুগছিল তার মেয়ে। বেশ কয়েকবার ডাক্তারও দেখিয়েছেন, কিন্তু লাভ হয়নি। মায়ের দাবি, সকালে সবার অগোচরে বাসা থেকে বের হয়ে যায় সে। এরপর মানুষের চিৎকার চেঁচামেচি শুনে নিচে গিয়ে তার মেয়েকে পরে দেখেন তিনি। এখান থেকে সে বেসিক্যালি লাভ দিয়ে চলে গেছে, তার পায়ের সাপও এখানে আছে। প্রাথমিকভাবে আমাদের এটা আত্মহত্যাই মনে হচ্ছে। তাদের যে আত্মীয়স্বজন ছিল বাসার মধ্যে, তার শাশুড়ি ছিলেন, তার সাথে আমরা কথা বললাম। তার মেডিকেল হিস্ট্রি রয়েছে, আর তার রেগুলার মানসিকভাবে গত 2 বছর ধরেই সে একটু বিপর্যস্ত ছিল, এবং তার ট্রিটমেন্টের কার্যক্রম চলমান ছিল। আমরা অলরেডি সেই কাগজপত্রগুলো পেয়েছি।